ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? হ্যাঁ, কি লেগা? মাঝখানে বন্ধ রাখছিলেন না? ভাই নাস্তা করাই। এটা ভাই এমনিই করি, মন চায় আবার মন চায় না। কে সেফ? কে সেফ? সব দিক দা কিরকম গাড়ি অ্যাক্সিডেন্টের ব্যাপারে? আমি কেন ড্রাইভার জানি না, কারণ হচ্ছে কি নিজের বুদ্ধিতে আপনি অ্যাক্সিডেন্ট করলেন মনে হয় বুঝাই থাকবেন, আমার একটা ভুল ছিল। ড্রাইভারের বুদ্ধিতে যেন গাড়ি নিয়ে যাবেন তখন ওরা বলা দেয় তারা নিজের লাইফটা আমার বুদ্ধি শেষ হয়ে গেছে, বুঝতে পারছেন কেন? ওটা বাকি হচ্ছে যে কার ভুল, কে ভুল, রাস্তায় কোথায় ভুল, সব ভুল। Yeah.
দেখ
দাঁড়াতে হবে। যাইতেছি তুই, আমি সাবু আছে ভাই, কি কমো কাহিনী হয়েছে কি, সাইডে কাটা খুঁজতেছি, আমি ডাইন দিকে যাবো আর এমন অবস্থা হয়েছে, পুরা 2 কিলোমিটার রাস্তা ঘিরা, তারপরে যাইতেছি। তো ভালো ভালো বলতে কি আর কি, একটু সমস্যা আছে যে একটু তেলটা কম করেছে, আগে তো চুরি করে রংসে দিয়ে মারতাম, এখন আর চুরি করতে পারতেছি না, স্টুডেন্ট ভাইয়েরা বেরা দিব মায় মাই দিব না বলতে, যদি কয় যে ভাই কেন রং করে রাখছে কী জবাব, বেসিক্যালি কাহিনী হচ্ছে এইটা এদিকে আর কি, মানে আগে তো চিন্তা বলতে করছি খালি যাই হোক ভাই, ঠিকই আছে, মানে দুটোই ঠিক, কেউ কোনো অনিয়ম করতে পারবো না, অনিয়ম করলেই করবো, এটা লজ্জা দিব পরে ঠিক হয়ে যাবে, ভালোই করলাম পুরো 2 কিলোমিটার মনে হয়, এখানে কাঁটাটা চেন রাখলো না সেটাই বুঝলাম। রাখছিল আসারে আমি তো বোকার মতো কাম করছি, ওই জায়গায় তো কাটা আরে বলো কি আছে ধরে কাটাবে পুরা ঢুকা আপনার ধরে যায় আমার পুরা ট্রেনটারে আপনি নেগি ডেগিতে দিয়ে ভরা ভালো জিনিস ভালো মনে হয় না, লাইফটা শেষ পারলাম না, আরে কিন্তু শয়তান ধরতে পারেন ভাইরা, আমাদের অবস্থাই খারাপ।